বেড সোর বা ডিকিউবিটাস আলসার, এটা হচ্ছে এক ধরনের ঘা বা উন্ড, যেটা মানুষ যদি দীর্ঘক্ষণ কোনো বিছানায় শুয়ে থাকে তাহলে তার শরীরে হতে পারে। যেসব মানুষরা বিশেষ করে কোমায় আক্রান্ত বা প্যারালাইসিস হয়েছে বা অনেক বেশি বয়স হয়ে গেছে, তাদের শরীরের পার্টিকুলার কিছু কিছু জায়গায় স্কিন লাল হয়ে যায়, ফুলে ওঠে, অনেক সময় ফেটে গিয়ে ঘায়ের মতন হয়, খুব বেড়ে গেলে এত বড় ঘা হয়ে যায় যে ভেতরের বোনস পদ্ধতি দেখা যায়, এগুলোকে বলা হয় বেডসোর। আজকের ভিডিওয়ে আমরা জানবো বেডসোর কেন হয়, এর রিস্ক ফ্যাক্টরগুলো কি, কিভাবে বেডসোরটাকে আটকানো যায়, আর সবশেষে এর সম্ভাব্য ট্রিটমেন্ট অ্যান্ড হোম রেমেডিগুলো কি। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বেডসোর হচ্ছে এক ধরনের ইস্কেমিক ড্যামেজ, অর্থাৎ ব্লাড সার্কুলেশন না পেয়ে স্কিনে ঘা হয়। যেসব পেশেন্টরা দীর্ঘক্ষণ বেডে শুয়ে থাকেন তাদের শরীরের কিছু কিছু অংশে, বিশেষ করে অ্যাঙ্কেলে, গোড়ালিতে, হিপ অর্থাৎ পাছার চারদিকে, আবার অনেকের পিঠেও হতে পারে, অনেকের কনুইও হতে পারে, এইসব জায়গায় হাড়গুলো একটু উঁচু হয়ে থাকে। দীর্ঘক্ষণ বেডে একই পজিশনে থাকার ফলে ওই জায়গায় যে স্কিনগুলো আছে তার উপর অ্যাবনর্মাল প্রেশার পড়ে। এই অ্যাবনর্মাল প্রেশারের জন্য সেই জায়গার ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং সেই জায়গায় ড্যামেজ হয়ে একটা উন তৈরি হয়। এই উনগুলো কিন্তু খুব মারাত্মক, ইনফেকশন ঢুকে গেলে প্রচণ্ড ব্যথা হয়, ঘা হয়, পুঁজ হয় এবং পেশেন্টের মৃত্যু অবধি হতে পারে। এই বেডসোরে চারটি স্টেজ আছে। স্টেজ ওয়ানে শুধু স্কিনটা লাল হয়, তার সাথে হালকা হালকা ব্যথাও থাকতে পারে। স্টেজ টুতে স্কিনে ব্লিস্টার ফরমেশন করে এবং ব্যথা এবং জ্বালা জ্বালা ব্যথা শুরু হয়। আর স্টেজ থ্রিতে ঘা হয়ে যায়, স্কিনটা ফেটে ভেতরের মাংস অবধি দেখা যায়। আর নাম্বার ফোরে মাংস ভেদ করে অনেক সময় হাড় অবধি দেখা যায় এবং ভেতরে বড় একটা হোল তৈরি হয়। ম্যাক্সিমাম সময় এই স্টেজ ফোরে ইনফেকশন হয় এবং সেটা লাইফ থ্রেটেনিং হয়। এই বেডসোরটা কাদের বেশি হয়? সাধারণত যাদের অনেক ওল্ড এজ হয়ে গেছে, অর্থাৎ বয়স অনেক বেশি হয়ে গেছে, স্কিনের সেন্সেশন কমে গেছে, তাদের শুয়ে থাকলেও বা অনেকক্ষণ চেয়ারে বসে থাকলেও পার্টিকুলার কিছু কিছু জায়গায় বেডসোর হতে পারে। নাম্বার টু, কিছু ডিজিজ যেমন কোমায় আক্রান্ত হলে, স্ট্রোক বা প্যারালাইসিস হলে বেডসোর হতে পারে। নাম্বার থ্রি, ওয়েট যদি খুব কম হয়ে থাকে, বিশেষ করে স্কিনের তলায় যে ফ্যাটের লেয়ার আছে সেই লেয়ারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পেশেন্টের বেডসোর হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। আবার যাদের ডায়াবেটিস আছে তাদের পায়ে বেডসোর হতে পারে। ডায়াবেটিস থাকলে ব্লাড সার্কুলেশন কমে যায়, নার্ভ ড্যামেজ হয়, পায়ের সেন্সেশন অনেক কমে যায়, আর সেই সময় বেডসোর হয়ে যাওয়ার একটা বড় চান্স থাকে। এবার আলোচনা করব বেডসোরটাকে প্রিভেন্ট করবেন কি করে, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। নাম্বার ওয়ান হচ্ছে পজিশন চেঞ্জ। যেসব মানুষের বেডসোর হওয়ার প্রবণতা আছে প্রতি আধ ঘন্টা অন্তর তাদের পজিশন চেঞ্জ করতে হবে। শুয়ে থাকলে আধ ঘন্টা অন্তর অন্তর শোয়ার পজিশনটা চেঞ্জ করে দিতে হবে, আর বসে থাকলে আধ ঘন্টা অন্তর অন্তর দাঁড়িয়ে পড়তে হবে, দাঁড়িয়ে এক দু মিনিট থেকে আবার বসে পড়তে পারেন। এতে পার্টিকুলার সেই জায়গাগুলোতে যেখানে বেডসোর হওয়ার সম্ভাবনা আছে সেখানে ব্লাড সার্কুলেশনটা আবার নর্মাল হয়ে যাবে, বেডসোর হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে। নাম্বার টু, বেডরিডেন পেশেন্টরা এয়ার বেড বা ওয়াটার বেড ব্যবহার করতে পারেন। বেডসোরের জন্য এক ধরনের বেড পাওয়া যায়, সেই বেড এয়ার বেডও হয় আবার ওয়াটার দিয়ে ওয়াটার বেড হয়। এই বেডগুলো ব্যবহার করলে শরীরের ওয়েট ইকুয়াল ডিস্ট্রিবিউট হয়, ফলে পার্টিকুলার কোনো জায়গায় অ্যাবনর্মাল প্রেশার পড়বে না, বেডসোর হবে না। নাম্বার থ্রি, হিল প্রোটেকশন এবং এলবো প্রোটেকশন ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে হয় রেডিমেড প্রোটেকশন কিনতে হবে, আর না হলে হ্যান্ড গ্লাভসের ভেতর জল ভরে সেটাকে গোড়ালির তলায় রেখে দিলে বা কনুয়ের তলায় রেখে দিলে সেই জায়গায় বেডসোর হবে না। নাম্বার ফোর, স্কিনের উপযুক্ত কেয়ার নিতে হবে। ম্যাক্সিমাম সময় বেডসোরটা হয় স্কিন ড্যামেজ থেকে, তাই পেশেন্টের স্কিনের প্রচণ্ড যত্ন নিতে হবে, ময়শ্চারাইজারটা মেনটেন করতে হবে এবং স্কিনে ভালো করে ড্রাই করে রাখতে হবে। অনেক সময় পেশেন্ট ইউরিনের মধ্যে শুয়ে থাকে, এই সব ইউরিন বা পটি স্কিনকে ড্যামেজ করে এবং বেডসোরের প্রবণতা বাড়িয়ে দেয়। এক্ষেত্রে কটনের বেডশিট ব্যবহার করতে হবে, আর পাউডার ব্যবহার করবেন না। পাউডার ব্যবহার করলে রোমকূপ আটকে যায় এবং স্কিনের নর্মাল ময়শ্চারটা নষ্ট হয়ে যায়। আর নাম্বার ফাইভ,
পেশেন্টকে হাই প্রোটিনযুক্ত খাবার এবং হাই ভিটামিনযুক্ত খাবার খেতে হবে। এই বেডসোর বা স্কিন ড্যামেজ হলে সেটা রিপেয়ার করতে শরীরের প্রচুর পরিমাণে প্রোটিনের দরকার হয়, তাই সাপ্লাইটা ঠিকঠাক রাখতে হবে। এবার আসবো ট্রিটমেন্টের পার্টে। বেডসোরের ট্রিটমেন্ট কিন্তু প্রাইমারি অবস্থায় অর্থাৎ ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজে ধরা পড়লে সহজেই করা যায়। ফোর্থ স্টেজ হয়ে গেলে সেখানে অতিরিক্ত কেয়ারের দরকার হয়। প্রথম স্টেজে কি করানো হয়, স্কিনের কেয়ার করা হয়, যেটা প্রিভেন্টিভ মেজারে আমি বলেছি। নাম্বার টু, কিছু অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট এই ড্যামেজ জায়গাগুলোতে লাগানো হয় যাতে ইনফেকশনটা ঠিক হয়ে যায় বা ইনফেকশন না হয়। নাম্বার থ্রি, যে উন্ড হয়েছে রেগুলার সেই উন্ডের ড্রেসিং দরকার হয়, ড্রেসিং করে সেই জায়গাটা ক্লিন এবং ড্রাই রাখা হয়। নাম্বার ফোর, পেইন রিলিফ মেডিসিন খাওয়া হয়। অনেক সময় পেশেন্টের এই জায়গাগুলোতে প্রচন্ড ব্যথা হয়, সেই জন্য কিছু পেইন কিলার অ্যাডভাইস করা হয়। আর সবশেষে যদি উন্ডের স্টেজটা স্টেজ থ্রি বা স্টেজ ফোরে চলে যায়, সেক্ষেত্রে সার্জারির দরকার হয়। সেখানে স্কিন গ্যাপটিং করা হয়, শরীরের অন্য জায়গা থেকে স্কিন কেটে ড্যামেজ জায়গাটাতে লাগিয়ে গ্র্যাপটিং করে দেওয়া হয়, উপযুক্ত কেয়ার নিয়ে সেই ড্যামেজ জায়গাটাকে সম্পূর্ণ ঠিক করা হয়। তবে সবশেষে বলি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যদি আপনি বা আপনার পেশেন্টের বেডসোর হওয়ার সম্ভাবনা থাকে, প্রথমেই সেটাকে আটকানোর চেষ্টা করবেন, তাহলে বেডসোরটা খুব সহজেই কন্ট্রোলে এবং সম্পূর্ণ আটকানো যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। নমস্কার।